ঘড়িতে বাজে 11টা আর এখন খাচ্ছি ব্রেকফাস্ট। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ। তো এখন যাচ্ছি মার বাড়িতে, ঘড়িতে বাজছে হচ্ছে 11টা 15 মতো। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুভময় বেরোচ্ছে আর আমরা একটু, যেহেতু ছুটির দিন তাই জন্য একটু ওই বাড়িতে যাচ্ছি। দেখা যাক, এই বাড়িতে থাকলে তো ঘরের মধ্যেই আবদ্ধ প্রতিদিনের রুটিনের মতো, তাই ওই বাড়িতে গিয়ে একটু অনেক লোকজনের সঙ্গে দেখা হয়, বোন টোনদের ছুটিও আছে, যদি আড্ডা দেওয়া যায় তো ভালোই হয়, দিনটা অন্যরকম হয়ে যাবে। এমনিতে তো ছুটি ছাটা পাওয়া যায় না, আড্ডা ফাড্ডা হয় না। যাই হোক, চলুন ওই বাড়িতে যাই, নিচে ওয়েট করছে ওরা দুজনে। হ্যাঁ, ভালো লাগে না মামা, ওরা উঠাও। ভেরি গুড, ভেরি গুড। ইচ্ছে খাচ্ছে, বিম্মা খাইয়ে দিচ্ছে। এই যে আমার ভাত, কাপড় ভাজা, শশা কাপড় ভাজা, পাঁপড়, বিস্কুটের কৌটো নিয়ে বসেছে আর মা চা করে এনেছে, চা খাচ্ছি। ও সমস্ত সাজানো সামনে, ইচ্ছে টিফিন, চা, সমস্ত কিছু সাজানো। ভেবেছিলাম একটু পিসির বাড়ি যাবো, কিন্তু শরীরটা খুব একটা ভালো না, পেটে ব্যথা করছে প্রচণ্ড। আর মা বললো থাক আর যেতে হবে না, অন্য একদিন যাবো, ওখানে অনেক বছর হয়ে গেছে পিসির বাড়িতে যাওয়া হয় না, তাই তো। ইচ্ছে আজকে একটা খুব রিল, ভালো সুন্দর একটা রিলস আপলোড হয়েছে ইচ্ছের ফেসবুকে। যদি আমাদের ফেসবুকে যদি তোমরা ফলো না করে থাকো আমাদেরকে, তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে পুনম চন্দ্র ভট্টাচার্য, আমার ফেসবুক আইডি প্লাস ইনস্টাগ্রাম আইডিও সেম, তোমরা ফলো করতে পারো। ওখানে ইচ্ছের নানান রকম রিলস, আমাদের কাজে, আমার কাজের নানান রকম রিলস থাকে, দেখতে পারো। আর আমারও অনেক রিলস থাকে, মানে দেখতে পারো গিয়ে। এই যে চা, বিস্কুট, এটা মার আর আমার, এখানে ইচ্ছের টিফিন, আর এখানে বিস্কুট খাচ্ছে কৌটো নিয়ে বসে, আর চকোস ছিল আগের দিনের চকোস, ওটাও খাচ্ছে। খা, চলুন 8টা বাজে, এদিকে শুভময় চলে এসছে আর আমরাও রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাব টুকটাক দেখি কোথায় যাওয়া যায়, পাটুলি ফাটুলি কোথাও যাওয়া যায় কি না, তারপরে ওই বাড়ি। চল, শরীরটা ভালো না থাকার, ছুটির দিন আজকে, কোথাও তো যাওয়া হলো না সেই কারণে। তো শুভময়কে বললাম যে চলো তাহলে পাটুলি ঘুরে আসি। পাটুলিতে এসে আমরা তো তিনজনেই সারপ্রাইজ, পুজো লেগেছে মনে হচ্ছে, দেখুন কি ভিড় কি ভিড়। ইচ্ছে তো পাটুলি যাবে, পাটুলি যাবে করে নাচছে। যাই হোক, আমরা আর এখানে কোথাও নামলাম না, কারণ বসার জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই, তাই বাড়ি ফিরে গেলাম হচ্ছে বাড়ির সামনে। আমরা সারা রাজ্য ঘুরে বাড়ির সামনে এসেছি, বড়দাবড়া স্কুলের অপোজিটে এখানে একটা ক্যাফেতে এসেছি। চলুন তারা ক্যাফেতে ঢোকা যাক, আর গিয়ে অ্যাজ ইউজুয়াল ইচ্ছের ফ্রেঞ্চ ফ্রাইজ রাখবে, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছি আর আমরা জাস্ট একটা লিকার চা নিয়েছি আর বার্গার, যেহেতু কালকে মঙ্গলবার ছিল ভেজ, তো ভেজ বার্গার নিয়েছি। তো চলুন আমরা টুকটাক এনজয় করে নিই, আর আজকে ভিডিওটা একদমই ছোট হলো, ছুটির থাকার কারণেও কিছু ব্লগ আমি করতে পারিনি, শরীরটা প্রচণ্ড পেটে ব্যথা করছিল তাই। আর চলুন আমরা ততক্ষণ খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে ইচ্ছের জন্য একটুখানি তরকারি করতে হবে, রুটি দিয়েও খাবে। বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে অঙ্কিতার ফোন, অঙ্কিতারা আসলো, ওদের সঙ্গে গল্প গুজব করলাম,
তারপর ওরা চলে গেল। চলুন তাহলে, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।